যদি পপুলেশন বাড়ি গৈ থাকে এসময়ত লিভিং স্পেসৰ প্ৰবলেম হ'বই আৰু তাৰ পৰা সংঘাতৰ সৃষ্টি হ'ব আজি যি সকল সদাশয় ব্যক্তিয়ে কৈছে এভিকশন হ'ব নালাগে বন আৰু মন্দিৰতো আমি মানুহক বহিব দিব নোৱাৰো আজি মন্দিৰত মানুহ বহিব ফৰেষ্টত মানুহ বহিব তো আমি নতুন প্ৰজন্ম কোনখন অসম দি থৈ যাওঁ কিন্তু আই আন্ডারস্ট্যান্ড প্রবলেম ইন দ্য আদার সাইড অলসো যে যিদরে জনবিস্ফোরণ হয়েছে কিমান মানুহ কোট রাখি থব তেওঁলোককো লিভিং স্পেস লাগে মই ভাবু যে আমার আমসু ইউডিএফ আদির দরে সংগঠনে জনসংখ্যা নিয়ন্ত্রণের উপর তেওঁলোকে চিন্তা করিব লাগিব নহলে এদিন মানুহের এনেকুৱা অভাব হব যে কামাখ্যার মাতৃত্বটো আহি তেওঁলোক বহিব লাগিব নহলে কোট থাকিব And that will never be allowed by the other people. সংঘাত অবশ্যম্ভাবী হব অসমত আমি সংঘাত কমাব লাগে সেইকাৰণে মই ভাবো যে ইনষ্টেড অফ ক্রিটিসাইজিং গভর্নমেন্ট ইন এভরি স্টেপ তেখেতসকলে প্রচেষ্টা কৰিব লাগে যে হাউ টু প্ৰেক্টিছ স্মল ফেমিলি সাইজ